হার্ট অ্যাটাকের পর যারা হসপিটালে ভর্তি হয়ে রিং বসিয়ে বাসায় ফিরে আসেন তাদের অধিকাংশদেরই রোজা রাখতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ তারা অন্য কোনো বিশেষ কোনো তাদের সাবধানতা নেই। একমাত্র জিনিস যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঔষধ, বিশেষ করে যেটা আমরা বলি ব্লাড থিনার বা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। সেই ওষুধগুলি কোনোক্রমেই ভুল করা যাবে না। এখন একটি হার্টের রোগী হার্ট অ্যাটাক হয়েছে, সে ফিরে আসছে রিং করে মসজিদে, তার হয়তোবা সম্পূর্ণ তারাবি নামাজ সে প্রথমেই পড়তে পারবে না, কিছু সময় তাকে একটা অভ্যস্ততায় আসতে হবে। আর ওষুধগুলি তাকে দুই বেলা ভাগ করে খেতে হবে, অনেক ওষুধ থাকতে পারে, তিন বেলার ওষুধ থাকতে পারে, এখানে তাকে সেগুলো ইফতার এবং সেহরির মাঝখানে ভাগ করে ওষুধগুলো খেতে হবে।